ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন আকারে আয়তনে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস 30 দিন ব্যাপী যে মৌসুম সেই মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমজান মাসে একটু হলো ইবাদত করার চেষ্টা করে কথিত আছে শয়তান টুপি পরে অর্থাৎ খারাপ মানুষটাও রমজান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমজান ইবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এই দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের প্রথম দশক ইবাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটা সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন মহতরম হাজরিন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সৃষ্টির নামে শপথ করেছেন আল্লাহ তাআলা কখনো চন্দ্রের শপথ কখনো সূর্যের শপথ কখনো সকালের শপথ কখনো যুগের শপথ বিভিন্ন সৃষ্টির শপথ আল্লাহ তাআলা কোরআনে করেছেন আল্লাহ তাআলা তো শপথ করার দরকার নেই শপথ মানুষ তখন করে যখন কোনো এমন কথা সে বলতে চায় যেই কথাটা অন্যদের কাছে অবিশ্বাস্য হতে পারে তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য মানুষকে কি করতে হয় শপথ করতে হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে চুল পরিমাণ কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে তাহলে তিনি কেন শপথ করলেন শপথ তো আমি আপনি করব যে আমার কথা আপনি বিশ্বাস করেন না না করেন এই জন্য আমি শপথ করে আপনাকে বিশ্বাস করাবো আল্লাহর কথা তো বিশ্বাস করা না করার কোনো অপশন তার কথাতে তো নাই তাহলে তিনি কেন শপথ করলেন তিনি শপথ করেছেন যেই কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কথাটা তিনি না বলে যদি আমরা বলতাম তাহলে শপথ করে বলা লাগতো এরকম সিরিয়াস বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করে জাস্ট এই বার্তা দেওয়ার জন্য যে বান্দা আমি যে শপথ করছি শপথ করার পর যে কথাটা বলবো তোমাদের সবার পূর্ণ মনোযোগ দাও দিয়ে তোমরা শোনার চেষ্টা করো যে আমি শপথ করে কি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন কেন এই কথা বোঝাবার জন্য যে বান্দা আমি শপথ করে যেই কথাটা বলতে যাচ্ছি এই কথাটা তোমরা কেউ বললে কিন্তু শপথ করে বলা লাগতো এত বড় ব্যাপার অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে শপথ করে বলা জিনিসটা আর সাধারণ বলা জিনিস একরকম না এটার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আল্লাহ তাআলা শপথ করেন না কারণ আল্লাহ তাআলা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করার দরকার নাই এখন আল্লাহ তাআলা যে সৃষ্টিগুলোর নামে শপথ করেন সেটার বৈশিষ্ট্যটা কি সেটার তাৎপর্যটা কি সেটার তাৎপর্য হলো আল্লাহ কোন সৃষ্টির নামে শপথ করা মানে হলো এই সৃষ্টিটা মহৎ বিশাল এটা অনেক বড় এটা বোঝান আল্লাহ তাআলা যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করেছেন ওয়াল ফজর এবং ফজরের শপথ তার মানে অন্য নামাজের চাইতে এই নামাজের আলাদা তাৎপর্য আছে এই জন্য আল্লাহ এটার নামে শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন ওয়াসুবহ সকালের শপথ ভোরের শপথ প্রভাতের শপথ এর মানে অন্য সব সময়ের চাইতে এই প্রভাতের সময়টার একটা আলাদা তাৎপর্য আল্লাহর কাছে আছে তো আল্লাহ তাআলা এরকম একটা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ফজরের শপথ এবং 10টি রাতের শপথ সূরা ফজর আয়াত নম্বর 2 এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের শপথ যে করেছেন এটা কোন রাত আমরা তো ফজিলতপূর্ণ রাত হিসাবে রমজানের শেষ দশকের রাতগুলোকে জানি তাই না ওইগুলো ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যে শপথ করেছেন সেটা কিন্তু সেই দশক নয় এই আয়াতের তাফসীর সম্পর্কে গোটা পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি বুঝছেন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো বুঝতেন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ভালো বুঝতেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্য দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব
আল্লিমহু তাউইল, আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দেন। আল্লাহ এমন দাওয়া দিয়েছেন যে ওনার ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা এটা খুব টাফ। তো তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর ইবনে কাসীরে আসছে, তিনি ওয়ালায়ালিন আশ এর ব্যাখ্যায় বলেছেন যে 10টি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম 10টি রাতকে, সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে। এই 10টি রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই 10টি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই 10টি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম, আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম 10 দিনকে? জিলহজের প্রথম 10 দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি, এক কোরবানি আরেকটা হলো হজ। জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে, সাথে সাথে পত্রিকাগুলোর নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা, গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে, সুসংবাদ গ্রহণ করেন। এ হলো নিউজের সামারি, তাই না? অথচ নিউজ হওয়া দরকার ছিল কি, জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল, এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো, বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন, পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন। এ হলো আমাদের সমাজের বাস্তবতা, উঠে আসবে তাই না? এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে, আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি, ঠিক না? ঠিক বলেন, কোরআনের পাতা, তসবির দানা, জায় নামাজ, দোয়া, চোখের পানি, এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে? তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি? জিলহজের প্রথম দশকের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে? ভাসছে যেটা সেটা ঠিক আছে, কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল। জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা, গোস্ত খাবো। কেন গোস্ত খাবেন? ভালো কথা, গোস্ত খাওয়ার আগে কাজ করেন, কাজ না করে খাবেন কোত্থেকে? আল্লাহ, কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ এমন এমন কথা বলায় নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে। গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন, উনি একটা কথা বললেন, সকাল নাস্তা করতে করতে 10টা 11টা বেজে গেছে, নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা, তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম, একটু আগে নাস্তা খেলাম, এখন আবার ভাত খাইতে বসলাম, এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি? নাস্তা খাইছি কেন? শরীরে এনার্জি তৈরি করছি, এই জন্যই তো। এই এনার্জি দিয়ে আল্লাহর কি ইবাদত করছি যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি? কোন মুখে আগের যেটা খেয়েছি সেটার একটা হক তো আদায় করবো, কিছু ভালো কাজ তো করবো, তারপরও না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো, আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি, মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি, অর্জনটা কি? আমি চিন্তা করলাম যে কত বড় কথা, অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোশত খাবো, দাঁত কসমস করছি, ভালো কথা, তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি, আমার অর্জনটা কি যে আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তো কোরবানির গোশতটা আমাদেরকে খেতে দিয়েছেন, এটা হলো হাদিয়া, এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি, কিভাবে হাদিয়া? দুনিয়াতে এমন কোনো দান আছে যে দানকারী নিজে আবার খায়? আছে কোনো দান? আপনি মসজিদে টাকা দিছেন, এখন এই টাকার মালিক কে? কে মালিক? না মসজিদ কমিটি, মসজিদ কমিটি মালিক, তো মালিক হলে তো মসজিদ কমিটি বাইরে নিয়ে যেতে পারতো, মালিক কে? আল্লাহ। আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম, আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই, আপনার ঘরে আমি দিলাম, এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব, তাহলে আল্লাহর সাথে গিভ অ্যান্ড টেক হচ্ছে, তাই না? মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন, কিন্তু মালিক কে? এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায়, তাহলে তারে দান আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন? কারণ তুমি তো আমাকে দাও নাই, তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান, আমার দেওয়া, এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো, তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না, আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা, আর কারো কাছে কিছু আশা করবা না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর জন্য দেওয়া, যত অপশন আছে আপনি দেখেন, আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন, দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত নিতে পারেন? তার হয়ে যায়, মসজিদে দিয়ে দিয়েছেন, মসজিদের হয়ে গেছে, মাদ্রাসা দিয়ে দিয়েছেন, মাদ্রাসার হয়ে গেছে,
যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কুরবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক আল্লাহ এই পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোশত কিনতে হয় সেজন্য জবাই করি নাই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাহলে এই গোশতগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা এটা তো সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাকুলু মিনহা কুরবানির গোশত থেকে তোমরাও খাও আর ওয়াতআমুল কানিআ ওয়াল মুতার যাদের আছে আত্মীয় স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার অভাবী মানুষদেরকেও দাও তার কি দাঁড়ালো কোরবানির গোশতটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহর দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আপনি আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি এই জিলহজের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর সেই উপঢৌকন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি চাষার সময় নয় মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম দশ দিন ইবাদত বন্দিগি করার খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোশত খাইতে বসে গেলাম এটা তো হতে পারে না দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জুড়ে ইবাদত করবেন সারা রমাদান জুড়ে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তাআলা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান তান কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ তাআলা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন লৌকিক কোনো আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে তো এটা যে দিচ্ছেন আল্লাহ তাআলা তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম রেখেছেন রমাদানের 30 দিনের মৌসুম আর এই ঈদুল আজহাতে 10 দিনের মৌসুম এই পুরো সময় ইবাদত বন্দী করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম জিলহজের এই দশটা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না অনেক ওলামায়ে কেরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদাবান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময়ের ইবাদত করলে বান্দা সাহাবীরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন উযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি আরে ভাই ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন সব হবে না গুনাহ হবে
আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজেবাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইলটি পাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন, বলেন যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.কত% যেন উনি বললেন, অর্থাৎ 100 কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরপের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা, এটা আল্লাহ স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ, তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে, মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কি, কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন, এটা এভাবে কাকতালীয় ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদ্বার সম্পর্কে বললেন যে মলদ্বার নিচে, এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন, কত কঠিন হতো। পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন, আবার সেটাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওইটা বন্ধ থাকে, আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। মানে কত কিছু যে আছে, প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন, অবশ্য রাতে, অন্য রোগী ছিল না কেউ, সব শেষ রোগী ছিলাম আমি, 2.5 ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম, সব ভুলে গেছি আমি, কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ, বললেন যে ভাই আল্লাহ তাআলা কি নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সেজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা, আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত। গত শুক্রবার, আগের শুক্রবার, এই মসজিদে আশেপাশের বোধহয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই 6,000 টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি 8,000 টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। বদলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের। তো ও 7,000 টাকার সাথে আমি 1,000 যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কি হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে, হাসপাতালে বেড়ে শুয়ে আছে। ছেলেটা কি হয়েছে তার? বলে যে ক্যান্সার আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত, 6 বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো, বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমানার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে, এই এলাকার মহল্লার মানুষ উনি এখানকার। তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই, প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না, 6 বছরের একটা বাচ্চা, কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন, আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নেবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে কালকে, পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নেয়ামত লিখে শেষ করতে পারবেন না। একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে, জটিল কিছু নাই, স্কিনে মাত্র, বডির উপরে, এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য, তিনি কাতরাচ্ছেন হয়তোবা।
আর একজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে, তার ব্যথা কাতরাচ্ছেন, আল্লাহ তার নখগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলেন নাই, গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নিয়ামত, তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে, তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, এরপর যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। কেন একজন মানুষ বিপদেও আলহামদুলিল্লাহ বলবে, কেন কি যুক্তি আমাকে বলেন? একজন মানুষ আসে না, নানান কষ্টে মানুষ থাকে না, নানান মুসিবতে থাকে না, আমাদের কাছে আসে মানুষের সময় ভাই এই বিপদ সে বিপদ, তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন, বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন? বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে, যাচ্ছিল জরুরি কাজে, চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, আরো বহু ক্ষতি হয়েছে। আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কি যুক্তি আছে বলেন তো? বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ তো খুশির চুনে না বলবে, হ্যাঁ এর থেকে খারাপ হতে পারতো। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার বাসা চুরি হলো, চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণ গয়না সব নিয়ে চলে গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে, আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ, এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল নাকি রে, সব চোর নিয়ে গেছে, সে বলে আল্লাহ শুকর, খুশি হয়েছেন আপনি? এই আল্লাহ শুকরের যৌক্তিকতাটা কোথায় বলুন তো? যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে, ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ, যদি স্যাঁচড়া চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি, তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো, আমার খাটগুলো আছে, হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে। অনেক চুরি তো এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায়, এরকম তো হইতে পারতো, আর চুরি না হয়ে যদি এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত, ভূমিকম্পে সব মাটির নিচে ধসে যেত, তাহলে কি হতে পারতো? তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না, ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা, আর বেইমানের কি আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড শিট, দত গালিগালাজ করে অস্থির হয়ে ভাঙচুর করে, বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া? আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ, তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না, শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন, এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেকামলগুলো বেশি বেশি করবেন, সাধারণ নেকামল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে। তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন, কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক, অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহ চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন, পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন, ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজে চাঁদ ওঠার আগে আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না, এটা করবেন হলো কোরবানির পরে, তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন, কিসের জন্য? কোরবানির জন্য। এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল গোপ কোনো কিছু কাটবেন না, এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন, যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। সাত নম্বর আমল হলো তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া, ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে মানে আল্লাহ আকবর বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এই জন্য এই দশ দিন
পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবীর কথা একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত শরণ এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাংতে বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে বাজারে জমজমাট আপনি যে চটকা জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে ইমানের রোগ তাকওয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্নতটা ওই সাহাবীর সুন্নতটা জিন্দার নিয়তে একটু দোকানে যায় না যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাকবীর তাহমিদ তাহিয়াত জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই দশ দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সুমধুর কণ্ঠে চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ অথবা অন্য তাকবীর চলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছেন আর আমাদের ঈদ উল আজহা আসছে এখন জাগানাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও গরুর বাজার ছাগলের হাট গান চলে এখানে আমি যখন ভূমিপল্লী ছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন ছাগল বেচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কি রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এ কি মানুষ এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে জাকানাকা গান চলছে চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার বাচ্চাদেরকে শিখিয়ে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশহীদটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন